বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো সাংগঠনিক সফরে আসছেন ভারতীয় জনতা যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি সাংসদ তেজস্বী সূর্য। বুধবার বেলা 10টায় আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পা রাখবেন তিনি। বিমানবন্দর থেকে যুব বিজয় সংকল্প যাত্রা নামে সুবিশাল বাইক মিছিল করে সংগঠনের সর্বভারতীয় সভাপতিকে শহরে নিয়ে আসবেন যুবকর্মীরা। এই বাইক মিছিল সভাপতিকে নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। প্রথম কর্মসূচি হিসেবে এদিন দুপুরে তিনি রাজ্য অতিথিশালায় যুব মোর্চার অফিস বেয়ারার ও সদর শহর জেলার নেতৃত্বদের সাথে বৈঠকে মিলিত হবেন। পরে সেখান থেকে তিনি উদয়পুর মাথাবাড়ি চন্দ্রপুর মাঠে যুব সমাবেশে অংশ নেবেন। সমাবেশ থেকে আগরতলায় ফিরে রাতে মুখ্যমন্ত্রী সহ বিজেপির শীর্ষ নেতৃত্বদের সাথে আগামী বিধানসভার অনুকৌশল নিয়ে বৈঠকে মিলিত হবেন। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের সর্বভারতীয় সভাপতির রাজ্য সফরসূচি তুলে ধরে একথা জানান প্রদেশ যুব মোর্চার সভাপতি নবাদল বণিক। শ্রী বণিক এদিন আরও জানান, তেজস্বী সূর্যের দুদিনের রাজ্য সফরের শেষ দিন ফটিকরায় আয়োজিত যুব জমায়েতেও অংশ নেবেন তিনি। অনেকদিন ধরেই অপেক্ষায় ছিল যে মাননীয় সভাপতি কবে আসবেন, এবং প্রত্যেক মণ্ডল স্তর থেকে আরম্ভ করে বুথ স্তরের কার্যকর্তারা এবং বিশেষ করে রাজ্যের আপামর যুবরা আমাকে ব্যক্তিগতভাবেও ফোন করছিল, দাদা তেজস্বী সূর্যজি কবে আসবেন, উনি কবে কার্যক্রমে সামিল হবেন যুব মোর্চা। তখন তেজস্বী সূর্যজির সাথে যখন কথা হয়েছিল, গত মাসেরই আসার কথা ছিল, কিন্তু গুজরাটে ভোটের কারণে, নির্বাচনের কারণে উনি এই মাসে সময় দেওয়া হয়েছে এবং উনি দুই দিনের জন্য এই রাজ্যে আসছেন। আগামীকালকে সকাল 10টায় উনি আসবেন এয়ারপোর্টে, এখান থেকে ওনাকে স্বাগত জানানো হবে। এই জেলার সদর শহর এবং গ্রামীণ জেলার যারা যারা মণ্ডলের কার্যকর্তারা আছেন প্রত্যেকে বাইক র্যালির মাধ্যমে, এবং আমরা সেই বাইক র্যালিকে আমরা একটা নাম দেওয়া হয়েছে যুব বিজয় সংকল্প যাত্রা, সেই যাত্রার মাধ্যমে ওনার আগমনকে আমরা স্বাগত জানানো হবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।